Lord, change our hearts. Actions are judged by their intention. Viewers, assalamu alaikum, good evening. I'm Sadruman, welcome you to our live TV show Legal Hour once again. আমরা প্রতি সপ্তাহে ফিরে আসি আপনাদের মাঝে লিগাল আওয়ার নিয়ে, এবং আপনারা জানেন আমাদের সাথে একজন অতিথি থাকেন প্রতি সপ্তাহে, এবং অতিথি তিনি আমাদের কমিউনিটিতে অনেকদিন ধরে লিগাল প্র্যাকটিসের সাথে জড়িত থাকেন। তো আজকেও তেমনই একজন আছেন আমাদের সাথে, আমরা তাকে আপনাদের সাথে পরিচয় করে দিব। এবং আমাদের প্রোগ্রাম কীভাবে হয় আপনারা সবই জানেন, আমরা আপনাদের কল নিব প্রোগ্রামে, আপনারা আমাদের সাথে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারেন ওভার দ্য ফোন, আপনাদের কনসার্ন আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং আমরা আপনাদেরকে যথাসম্ভব আমরা চেষ্টা করব সহযোগিতা করার। তো আমি আর কথা বাড়াবো না, আমার সাথে আজকে যিনি অতিথি আছেন অত্যন্ত স্বনামধন্য প্র্যাকটিশনার, যিনি অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন আমাদের কমিউনিটিতে এবং ইন দ্য ইউকে লিগাল জুরিসডিকশন, তিনি হচ্ছেন ব্যারিস্টার মাসুদ চৌধুরী, প্রিন্সিপাল অফ ম্যাক্স সলিসিটার্স। আমি প্রথমেই মাসুদ ভাইকে আমাদের প্রোগ্রামে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আপনাকেও ধন্যবাদ, আপনাদের ওই কলাকুশলী সবাই কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে আনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ মাসুদ ভাই, যে আপনার ব্যস্ত সময় থেকে আপনি এসেছেন। কালকে আপনি বলছিলেন প্রোগ্রাম শুরুর আগে যে আপনার কালকে সকালে একটা হিয়ারিং আছে, এর মধ্যে থেকে আপনি সময়টা বের করে আপনি এসেছেন একটা হিয়ারিংয়ের জন্য। আমরা জানি কতটুকু প্রিপারেশন আসলে লাগে, এবং একটা পুরোটা দিন আসলে চলে যায়, এবং অনেক প্রিপারেশন নিয়ে তারপর আসতে হয় রাতে, রাতে প্রায় দুটা তিনটা পর্যন্ত কাজ করতে হয়, তারপরও আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, ধন্যবাদ আপনাকে আবারও। আপনাকেও ধন্যবাদ, আপনি যেহেতু প্রাণবন্ত এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছেন এই জন্যই ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো মাসুদ ভাই, আপনি আপনাকে আমাদের প্রোগ্রামে আগেও পাওয়ার সুযোগ হয়েছিল, আপনি জানেন আমরা প্রোগ্রাম শুরু করি ওপেনিং রিমার্কস দিয়ে, তো আপনার ওপেনিং রিমার্কস যদি কাইন্ডলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেন। দর্শকদেরকে আর কি বলবো, দর্শকরাই ওনারাই অভিজ্ঞ, এবং আমরা যতটুকু পারি সাহায্য করি দর্শকদেরকে। এই শুধু তো ইমিগ্রেশনের কথাই বলি, যে দর্শকরা যদি চান তাহলে আমাদের সাথে ফ্যামিলি লো নিয়েও একটু কথা বলতে পারেন, এবং আমরা ফ্যামিলি লোতেও একটু অভিজ্ঞ আছি এবং যতটুকু পারবো সাহায্য করতে পারবো। আর স্পেশালি ইমিগ্রেশনের কথা বলবো, সব দর্শককে যেন সবাই একটু খোঁজ খবর রাখেন, ও ইমিগ্রেশন তো খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, কারণ আগেকার দিনে তো ইমিগ্রেশন একবার চেঞ্জ হতে হলে বছরে একবার বা দুইবার পরে, কিন্তু এখন তো খুব র্যাপিডলি চেঞ্জ হয়, এবং প্রত্যেক দিনও বলতে হবে, প্রত্যেক সপ্তাহও বলতে হবে, মানে যদি পাক্ষিকভাবে বলেন তাও বলতে পারেন, মান্থলি বলেন তাও বলতে পারেন। কারণ হচ্ছে কি, এখন দেখেন যেভাবে ইমিগ্রেশন লটা এনফোর্সমেন্ট হয়, আজকে হঠাৎ করে দেখলেন একটা ফর্ম ফিল আউট করে আপনি ফিস টিস রেডি করে আপনি ওইটা পোস্ট করবেন, দেখলেন যে ওটা ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, ফিটা চেঞ্জ হয়ে গেছে, তখন দেখলেন যে একটা আইনেরও একটা ব্যতিক্রম হয়ে গেছে। তো আমার অনুরোধ থাকবে দর্শকদের কাছে, আজকে তেমন কোনো আপডেট নেই, কিছু কিছু ফর্মের চেঞ্জ আছে, কিছু কিছু ফিজের চেঞ্জ থাকতে পারে, আপনারা দয়া করে ওইটা চেক করে নেবেন যখনই অ্যাপ্লিকেশন করবেন, দয়া করে ওই রিমার্কটা যেন আপনাদের ভুল হয় না আর কি, এটাই আমার আপডেট আর কি আজকের জন্য। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর করে বলেছেন মাসুদ ভাই। আপনি দুটা বিষয় এখানে এনেছেন, ফার্স্ট অফ অল যে আমাদের আজকের আলোচনার মধ্যে নট অনলি ইমিগ্রেশন ল, আমরা ফ্যামিলি ল নিয়ে আলাপ করবো, দর্শক আপনারা আমাদেরকে আজকে ফোন করতে পারেন নট অনলি অন ইমিগ্রেশন ল, অলসো অন ফ্যামিলি ল। তো ফ্যামিলি ল নিয়ে মাসুদ ভাই অভিজ্ঞ মানুষ, আপনারা প্রশ্ন করতে পারেন, যারা প্রশ্ন করতে চান আপনারা ফোনটা হাতে নিন, আপনারা রেডি হন, আমরা আপনাদের সাথে কথা বলবো। এবং মাসুদ ভাই, আপনি বলছিলেন যে ইমিগ্রেশন ল চেঞ্জ, ইটস লাইক এ হট কেক, এটা আসলে বলা হয়, দেয়ার ইজ এ সেইং দ্যাট ইস ইমিগ্রেশন ল ইজ এ হট কেক, এটা চেঞ্জ হয় র্যাপিডলি, এবং ইদানিং অনেক বেশি চেঞ্জ হচ্ছে, এই জুনে একবার চেঞ্জ, এপ্রিলে একবার চেঞ্জ, জুলাইতে একবার চেঞ্জ, সেপ্টেম্বরে একবার চেঞ্জ, তারপরে নভেম্বরে একবার, মানে চেঞ্জ হচ্ছে। এরপরে আবার প্রতি মাসেও দেখা যায় যে আপনার ফর্মগুলো আপডেট হচ্ছে, ফিজ আপডেট হচ্ছে, এবং কোনো না কোনোভাবে হোম অফিসের ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটা দর্শক আপনারা ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে কীভাবে চেঞ্জ হচ্ছে, তো চেঞ্জের সাথে আপনাদেরকে আপডেটে থাকা লাগবে। আমরা আমাদের তরফ থেকে যতদূর পারি আমরা চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার, কিন্তু সব কিছু আমাদের পক্ষে সম্ভব হয় না, মাত্র দেড় ঘন্টা সময় পাই। তো মাসুদ, আপনি কিছু বলতে যাচ্ছেন? না, আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করি, একটা চেঞ্জ হয়তো আসে, মানে দর্শকদের একটু মানে অ্যাডভান্সও বলে নিচ্ছি আর কি, কারণ একটা চেঞ্জ আসবে এপ্রিল থেকে, হয়তো আপনিও জানেন, শেয়ার করবেন আমার সাথে,
যে ওই 2012 এর থেকে 2000 এর ওই 15 পর্যন্ত যাদের ওই ইনডিফিনিট লিভের জন্য ওয়ার মানে টিয়ার 2 যেটা ওয়ার পারমিট ছিল ওইটার জন্য ইনডিফিনিট লিভের জন্য এপ্রিল থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের 30,000 টাকার ওই কাজ 35,000 এর কাজ দেখাতে হবে কারণ এটা তো একটা লাস্ট স্যালারিটা 35,000 থাকতে হবে যে সময় মানে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন এটা তো বিরাট একটা চেঞ্জ যারা মানে অনেক হয়তো 2012 এর পরে বা একটু পরে ওই আইনটা আসার পরে হয়তো এক মাস পরে দুই মাস পরে হয়তো 2013 এ আসছেন ওনাদের সময় হয়ে গেছে অ্যাপ্লিকেশন করবেন শুধু শুধু এপ্রিলের এই ডেডলাইনটা ধরার জন্য হয়তো 5 দিন পরে হবে বা এক সপ্তাহ পরে হবে কিন্তু ওনারা 35,000 এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এটা ওনাদের জন্য একটা মানে খুব হেডেক না শুধু এবং এটা কিন্তু আসলে এমপ্লয়ারদের উপরেও একটা বার্ডেন আছে তাদেরও তারাও আসলে এখানে রিস্কের ব্যাপার আছে তাদেরও রিস্ক অ্যাসেসমেন্ট করার ব্যাপার আছে কারণ তারা যখন একজন এমপ্লয়িকে রাখতে যাবেন তখন দেখা যাবে যে আসলে এমপ্লয়িকে রাখতে গেলে আপনার ওই অনেক কষ্ট হবে এমপ্লয়ারের তো হঠাৎ করে যে একজনের স্যালারি রেইজ করতে পারবে হয়তো আছে 25,000 এর ইয়ারলি স্যালারি হয়তো আছে কিবা 28,000 এর হঠাৎ করে যে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য ওর কিবা আর্থিক সঙ্গতিও নেই হয়তো এমপ্লয়ির কথা চিন্তা করে তার করতে হবে কারণ এমপ্লয়ি অনেক ইনভেস্ট করেছে টাইম চলে গেছে আপনার অনেক ভিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় অনেক ট্রেনিং অনেক কিছু আছে নতুন একজন এমপ্লয়ি আনলে অনেক ধরনের সমস্যা হয়তো বোথ সাইডেড প্রবলেম বল কি করবেন কারণ এই যে আপনি বলছেন হট কেক এটা তো বিগিনিং এই বলে ফেলছেন তো এটা এইভাবেই ধরতে হবে জি 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 ধন্যবাদ মাসুদ ভাই মাসুদ আমাদের সাথে মনে কলার আছেন আমরা দেখি আমাদের সাথে কলার কে কি বলতে চান আজকে আমাদের সাথে কি শেয়ার করতে চান কে আছেন দেখি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমার প্রশ্ন হচ্ছে আমি স্পাউস অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছিলাম আমি টিয়ার 4 স্টুডেন্ট আসলাম জি আমার কলেজ রিবুকড হয়ে গেছিল কলেজ রিবুক থাকা অবস্থায় আমি বিয়া করেছিলাম আর মাঝে 7 দিনের ভিতরে অ্যাপ্লাই রেস্টো করছিলাম আর আমার ওয়াইফ ওই সময় 6 মাসের পে স্লিপ আসছিল না তো 6 মাসের পে স্লিপ পাওয়া বাদে আবার এফএলআর এসপিও থাকা অবস্থায় আমি এফএলআর এম করছিলাম ওকে তো এখন 2 মাস বাদে তারা ইয়ে করছে আগর অ্যাপ্লিকেশনের 649 পাউন্ডের চেক দিছে আচ্ছা আপনার কলেজ রিভোক্ট হয়ে গেছে আপনার ভিসা আছে ওই সময় আপনি অ্যাপ্লিকেশন করছিলেন এফএলআর এম 6 মাস পে স্লিপ থাকার বাদে পয়লা খসটা এফএলআর এফপি ইসমা পে স্লিপ মানে তান ওয়াইফ ফর আপনার 6 মান্থস অফ পে স্লিপ আছে পুরো হইছিল না এলাগি খসলার পরে এটা এফএলআর এম খসছে আর এর পরে আপনার দেখা যায় অ্যাপ্লিকেশন রিফিউজ হইছে না ফিরত দিলে হইছে তাই তাই না আগত তো এখন 600 একটা ফিরত দিছে 649 কোনটা দিছে জানতাম না আর কি আচ্ছা একটা দিছে তো তো আপনি একটা পাইছেন আর আপনার হেলথ সারচার্জ পাইছেন না দুইটা লাগি হেলথ সারচার্জ দুইবার দিছে জি আমার মনে হয় আপনি ওরি করার দরকার নাই আপনার তো একটা ডিসিশন আইব অ্যাপ্লিকেশনের আপনার কোন অ্যাপ্লিকেশন রাখছেন তাই তাই এটা কইছেন না নি আপনারে মানে লেখা এটা কইছেন আলে ওটা লিখে দিছে যে আমরা রিফান্ড দিছি ওকে আপনি খালি অ্যাপ্লিকেশন কইছো যে আপনার এফএলআর এফপি সাউ না এফএলআর এম সাউ এখন আর ও আপনার পে স্লিপ বলতা দিয়া দিছো ওকে আপনি ওরি করিও না আমি আপনারে কই সিস্টেমটা হইল ওলা যে আপনি অ্যাপ্লিকেশনের লগে প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের লগে আপনি ফি দিবা আর হেলথ সারচার্জ দিবা আপনার যদি কেস ধরি লাগা একটা কনসিডারেশন করা হয় এফ এল আর এমও
তাহলে এফএলআর এমর ওই সার্চার্জটা রাখবা আর এটা এমনিও ফেরত দিবা, কারণ এটাই তো আপনার 2.5 ইয়ার কাভার হয় এই 500 পাউন্ডে যেটা সার্চার্জ দেওয়া হয়েছে। তা আমি মনে করি আপনার যে একটা ফিজ আছে তান্দানোর গেছে, আর আপনার কতদিন যাইব কিছু লাগে, হয়তো 2.5 ইয়ার্সের ভিতরে আপনি এটা এমনিও ক্লেম করতে পারবো বা একটা ডিসিশন আইলে আপনি কইতে পারবো আমার প্রিভিয়াস মানি ফেরত দেওয়া হোক, আমার একটা অ্যাপ্লিকেশন লাগে আর একটা অ্যাপ্লিকেশন এটা রয়েছে, প্লিজ আপনি ওয়েট করুন। তান প্রশ্নটা এখন আমি আইরাম আমি 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 চাইছিলাম আইতাম। তো এখন সমস্যা হয়েছে কি, তা অ্যাপ্লিকেশনের টাইমে যে আপনি কইছেন 6 মান্থ ফুরে হয়েছে আপনার, ঠিক আছে, এর মানি নাই যে আপনি কন্টিনিউ কাম করা লাগবো, বাট আমি কইরাম না কাম করতা না, বাট রিকোয়ারমেন্ট হইল গিয়া একজন মানুষের যদি তার স্পাউজও লাগে ও ইনকান্ট্রি করেন বা মানে সেটেলমেন্টও লাগে করেন, তাহলে তার খাম এটা তার পারমানেন্ট থাকা লাগবো ও মানে পারমানেন্ট জব এটা লেখা থাকা লাগবো, এবং 6 মান্থর পে স্লিপ লাগবো এবং ওয়েজেস স্লিপ লাগবো, মানে সমান পয়সা যেটা ওয়েজেস স্লিপও আয় ওইটা পে স্লিপও বা ওয়েজেস স্লিপও যেটা আইব ওইটা ব্যাংক স্টেটমেন্টও লাগে তার মিল থাকা লাগবো, ওটা ওই লোকতা। এখন যে অ্যাপ্লিকেশন করার বাদে একজন মানুষের তো অ্যাক্সিডেন্টও তো হইতে পারে, একজন মানুষের জব এমনিও তো রিটার্ডেন্সি হইতে পারে, অথবা একটা কোনো কারণে ন্যাচারাল কারণেও তো জব যাইতে পারে, এটা মানে অসুবিধা হওয়ার কথা নাই। বাট আপনার এটা যখন একটা সেন্সিটিভ কেস, আমি কইমু ফুল টাইম থাকলে ভালো হয়, যদি কোনো সময় রিকোয়ার দেন সাইন বলে ঠিক আছে কন্টিনিউ, ই ক্লায়েন্টে আমার অ্যাপ্লিকেন্টে কাম করানি বা অ্যাপ্লিকেন্টের স্পাউজে কাম করানি আমরা চেক করি বা দেখি, হয়তো আপনারা মানে এজামশন আনতে পারবো বা একটা জিনিস আপনারা সুবিধা অসুবিধা এস্টাবলিশ করতে পারবা, আবার থাকলে ভালো হইব আর জি। আর মাসুদ ভাই এটাও তো একটা ব্যাপার না নি যে আপনার ই হয়তো তাইন, আমরা তো কোনো জানি না আসলে কি তার ডিসাইড হইব, বাট যদি তাইন ভিসা লিভ টু রিমেইনটা গ্রান্টেড হয় তান এর বাদে ফার্দার এক্সটেনশনও লাগে 2.5 ইয়ার মানে তো আবার তো সেম রিকোয়ারমেন্ট রাখা লাগবে না নি। এখন এখন একটা কথা হয়েছে, রুলো ইলা লেখা নাই যে এটা কন্টিনিউ করা লাগবো, বাট এমনি লেখা আছে যে 6 মান্থর দেওয়া লোক পার্মানেন্ট জব হইতে হইব, পার্মানেন্ট জবর জায়গাত আমরা দরিয়া নেই 1 ইয়ার দরিয়া কাম কররা এবং দরিয়া নেই এবং 6 মান্থর যেটা পে স্লিপ থাকবো ওইটাই। এখন মাঝখানে যে এটা রুলো লেখা নাই যে ইয়ে 2 বছর খিতা করবা কি আড়াই না, এখন আবার অ্যাপ্লিকেশনের আগে 6 মান্থ আগেও আগে থাকে যদি তার পার্মানেন্ট জব দেখাইতে পারেন 6 মান্থর কল তাহলে থাকে, এটা তো গভর্নমেন্টের ল বানাইছেন তাই তেন তো জানেন, এজন মানুষ যে 2.5 বছর আবার মাঝখানে যে কন্টিনিউ কাম করতে পারবো, তো অনেক বেমার আজার শিখ কত ধরনের কিছু থাকতে পারে, এমনি কোম্পানি উইন্ডো আপ হয়ে যেতে পারে, হয়তো কোনো খাম এমনিও ফায়ার হইতে পারে, কত জিনিস হলে কত তো হইতে পারে, বাট রিকোয়ারমেন্ট হইলো 6 মান্থ দেখানি লাগবে এবং পার্মানেন্ট জব থাকা লাগবে ওয়েজেস স্লিপ আর ব্যাংক স্টেটমেন্টের সমান। এখানে একটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে তাইন লিভ টু রিমেইন ফাইলে তখন তাইন অন দ্য বেসিস অফ ম্যারেজ তাইন ফাইলে কিতা বেনিফিট কিলাখান হেল্প করবো নেক্সট এক্সটেনশনও, এটা আমরা ব্রেকের বাদে আলাপ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ মাসুদ ভাই কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা আপনাদের মাঝে ফিরে আসবো, সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। Lord, change our hearts. Actions are judged by their intentions.